শেখ তন্ময় সম্পর্কে একটু জানি, শেখ তন্ময় আড্ডা দিতে পছন্দ করে কি? হ্যাঁ, আড্ডাবাজ কেমন? ভালো আড্ডাবাজ, রাত দুটা তিনটা পর্যন্ত আড্ডা। আমাদের বাসার এক লাইনে তো। আচ্ছা চমৎকার। আর একটা বিষয় একটু জানি যে রাজনীতিবিদরা তাদের সন্তানদের নিরাপত্তার প্রয়োজনই হোক, যে কোনো প্রয়োজনই হোক, দেশে রাখতে চান না, পড়াশোনাটা বাইরে থাকে, কোনো একটা সময়ে বাইরে সেটেল হয়ে যায়। সেইখানে রাজনৈতিক পরিবারে বেড়ে উঠে সিঙ্গাপুরে চাকরিও করলেন, পড়াশোনাও করলেন দেশের বাইরে, কি মনে হলো যে দেশে গিয়ে রাজনীতি করতে হবে, কোন ভাবনা থেকে? মানে কোন ভাবনা থেকে যেটা বললেন আপনি, বললেন আপা যে আমরা তো রাজনৈতিক একটা কালচারের মধ্যে বড় হই, এইটা আমরা যতই বিদেশে যাই কিংবা আমরা যতই বাইরে পড়াশোনা করি, চাকরি করি, যাই হোক, ওইটা আমরা মোটামুটি বাইরেই রেখে আসতে হয়েছে। আছে কিছুটা সেই কালচারটা, সেই প্র্যাকটিসটাও আছে, কিন্তু ফাউন্ডেশনটা তো একদম ট্র্যাডিশনাল। আমরা এইটাই দেখেছি, এইটাই শিখেছি, এইটা শিখছি, এইটার আশেপাশেই থাকি, এবং রাজনীতিকে কেন্দ্র করেই তো সব কিছু আমাদের জীবনে। এবং এখানে যদি রাজনৈতিক সেরকম আজকে ঈদের ঈদ নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু ওই রাজনীতি বাইরে তো আসলে আমাদের তেমন কোনো মানে রিলেটই করতে পারবো না আমরা। এই মিন লাইফ কি ছিল এবং এখন যা হয়েছে তার সঙ্গে সেই মিন লাইফের মিল আছে কিনা? আমার দাদি আমাকে রাজা বাদশার গল্প বলতো, আমি রাজা বাদশাও হইতে চাইছি ছোট। চমৎকার। তারপরে যখন স্কুলে যেতাম তখন ফুটবল ক্রিকেট ট্রিকেট এগুলি খেলতাম, তখন এটা ক্যাপ্টেন হতে চেয়েছি। মানে সময়ের সাথে চেঞ্জ হয়েছে, কিন্তু মানে 9টা থেকে 5টা যে চাকরিটা করতাম সেটা আমি মানে আমি করেছি 3 বছর সেটা করেছি। আচ্ছা। এবং সেখানে আমি মানে সবচেয়ে বেশি আনকমফোর্টেবল ছিলাম ওই জায়গাটার মধ্যে, সিঙ্গাপুরে যে চাকরিটা। হ্যাঁ, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ার্কিং ম্যান ওমেন, আমি একদম আনকমফোর্টেবল ছিলাম ওই 9টার থেকে। আমাকে কেউ বলবে 9টার সময় যেতে হবে, 5টার সময় আসবা, আমি যদি মনে করি আমি কাজ করবো, আমি 9টার থেকে 12টা পর্যন্ত করতে পারবো, কিন্তু ওই একটা ইয়ের মধ্যে স্ট্রাকচারের মধ্যে থাকতে পারিনি। কেমন কাটে শেখ তন্ময়ের ঈদ? ছোটোবেলা থেকে আমি আমার বাড়িতে যে ঈদ করি টুঙ্গিপাড়ায়, তো সেই গত 2-3 বছর ধরে তো আর সেভাবে যেতে পারিনি। আমি গত বছর তাও ওর মধ্যে গিয়েছিলাম একবার, তো এই বছর আবার সেটা স্বাভাবিক হয়ে আসছে, তো বাড়িতে ঈদ করে এসছি। ওই বাড়িতে গেলে আসলে ছোটোবেলা থেকে আমাদের গ্রাম টুঙ্গিপাড়া বাড়ি এবং বাড়ির আশেপাশে আমাদের ওখানে বংশের অনেক আত্মীয় স্বজনরাও আছে, বিভিন্ন সময় আবার কিছু সময় ঢাকাতেও ঈদ করতে হয়েছে, আর যে সময় পড়াশোনা বাইরে করতাম, বাইরে চাকরি টাকরি করতাম, সেই সময় ঈদ বাইরে করতে হয়েছে। বাড়িতে আমার বাড়ি টুঙ্গিপাড়া, আমার নির্বাচনী আসন বাগেরহাট, যদিও কাছাকাছি, তো আমি ঈদ এই যা বললাম গত 2 বছর ঢাকায় করতে হয়েছে, তার মধ্যে ঈদের পরের দিন গিয়ে ঘুরে আসতে হয়েছে। তো এখন ওই টুঙ্গিপাড়া এবং বাগের বেশি দূর না, তো 1-2 ঘন্টা লাগে যেতে, তো সেখানে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ, কিন্তু নামাজটা আমি আমার বাড়িতেই পড়ি।